দেখতে পাচ্ছেন তো, এক থালা ভাত কিন্তু এক টুকরো চিকেনেই সাবার, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই যে দেখুন। আর এই চিকেনটা এত সফট হয়ে যায় একদম, আর ভেতর অবধি সমস্ত মশলাগুলো ঢুকে গেছে, আর একদম শর্টকাট একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেব আজকের চিকেনের রেসিপি। আগেই বলেছি মেয়েকে একটা গোটা চিকেন ড্রেসিং করিয়ে নিয়ে আসতে, টুকরো করাতে না, তাহলে আমি ইচ্ছা মতো কেটে নিতে পারবো। তো চিকেন থেকে দেখুন কীভাবে কেটে নিয়েছি আমি, এই যে দুটো লেগ পিস, একটা থাইয়ের পিস নিয়েছি বড় করে কেটে, আর ফ্রেশ কেটে নিয়েছি একদম বোনলেস, যেটা দিয়ে আমি আর একটা রেসিপি করার ইচ্ছে আছে আর কি, আর বাদ বাকি কেটে নিয়েছি এমনি রান্না করার জন্য। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো এই লেগের যে দুটো পিস আছে, লেগ পিস আর একটা থাই পিস, এটা আর এই ফ্রেশ পিসগুলো দিয়ে আমি আর একটা রেসিপি তৈরি করব। এর জন্য খুব বেশি লাগে না চিকেন, আর এই বাদ বাকিগুলো এমনি রান্না করে নেব কষিয়ে। তো চলুন ভালো করে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। এই ফিরে এলাম, এই তিন পিস আমি রান্না করব, বললাম আগে আমরা দুই মেয়ে মা তিনজন আছি, তিন পিস মাংসই রান্না করব। সবার প্রথমে শিলপাটায় মাংসগুলোকে ভালো করে থেতলে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে থেতলে নিচ্ছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে মাংসগুলো শিলনোড়াতে থেতলাচ্ছি, তার জন্য দেখুন একটু অসুবিধাই হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কীভাবে থেতলাতে হবে, একদম যতটা সম্ভব ভালো করে থেতলে নিতে হবে। কিন্তু এক পিস দেখালাম, আমি আরও এক পিস দেখিয়ে দিচ্ছি, এই যেটা থাইয়ের পিসটা, লেগের পরের পিসটা আর কি, থাই থেকে একটুখানি কোমরের দিকটাও আছে আর কি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এই যে দেখুন একদম ভালো মতন করে হাড় টাড়গুলো সব কিন্তু ভালো করে থেতলে নিতে হবে। এরকম করে থেতলে নিলে না একদম পুরো দেখবেন মশলা টসলা সব ভেতরে ঢুকে যায়, এই যে দেখুন যতটা সম্ভব। তো আর একটাও আমি থেতলে নিয়ে ফিরে আসছি, কেমন? এই যে ফিরে এলাম, তিন টুকরোই একদম থেতলানো হয়ে গেছে। চলুন এবার মাংসটার মধ্যে আমি মশলা মাখাবো, তার জন্য আমি মশলা রেডি করে নেবো, এই পাত্রটার মধ্যেই রেডি করবো, তার জন্য মাংসগুলো রেখে নিলাম। এবার যে যে জিনিসগুলো লাগবে, এই যে দেখুন আদা নিয়েছি আমি অল্প একটু, কয়েকটা রসুন নিয়েছি সামান্য, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, এই কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম দু তিনটে, ধনে পাতা নিলাম অল্প, আর একটু পুদিনা পাতা। আমি চার পিসের, তিন পিসের আন্দাজে নিলাম, আর জিরে গুঁড়ো নিলাম হাফ চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, ছোট্ট যে কোয়ার্টার চামচেরও হাফ চামচ নিয়েছি কিন্তু, আর স্বাদ মতো নুন দিয়ে এবার আমি পেস্ট করে নিয়ে ওই যে ফিরে এলাম, দেখুন এই যে পেস্টটা হয়েছে। এখন এই পেস্টটা আমি মাংসর মধ্যে ভালো করে ম্যাসেজ করে একদম ভেতরে ঢুকিয়ে মেখে নেব, কিন্তু মেখে আমি একটু আধ ঘন্টা মতন ম্যারিনেট করব। আর এর সঙ্গে আমি একটুখানি লেবুর রসও মেশাবো, যেটা আমি পরে দিচ্ছি, আগে আমি ভুলে গেছিলাম, মাখানোর পরে আমার মনে হয়েছে আর এই লেবুর রস তো দেওয়া হয়নি, তো এই জন্য আমি লেবুর যে রস আছে আমার বাড়িতে সেটাই দিলাম আমি দিয়ে, এবার একটুখানি ভালো করে মাখিয়ে লেবুর রসটা মাংসের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিলাম। কিছুই না, খুব ভীষণ সহজ একটা রেসিপি। এবার আধ ঘন্টা পরে ফিরে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, খুব অল্প তেলেই হবে। আমি এখানে 25 গ্রাম তেল দিয়েছি বন্ধুরা, তেলটা ভালো করে চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। আপনারা ননস্টিকের প্যানেও করতে পারেন, আমি কড়াইই তৈরি করলাম। তেলটা গরম করে নিয়ে এবার আমি এই মাংসগুলোকে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করার পরে আঁচটা কমিয়ে নিয়ে এগুলো ভাজতে হবে। আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে কী হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে
ভেজে নিলেই তৈরি। এই এক পাশটা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। পুরো উল্টে পাল্টে ভাজতে হবে, একদম এক পাশ কড়া করে নিয়ে ভাজা দরকার নেই। এই পাশটা এক পাশটা কিছুটা ভেজে, আবার উল্টে আর এক পাশ ভেজে, আবার উল্টে উল্টে পাল্টে বেশ নেড়ে চেড়ে মুচমুচা করে ভেজে নিতে হবে। এত সুন্দর ক্রিস্পি হয় খেতে। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম ওই তেলের মধ্যে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, বোটা শুদ্ধ দিয়েছি, কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কার কিন্তু মাথাগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছি, নাহলে কিন্তু একদম ফেটে চারিদিকে ছড়িয়ে যাবে গোটা লঙ্কা দিলে। ওই তো নেড়ে চেড়ে ভেজে নিলাম, এই যে হয়ে গেছে দেখুন। একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে, একদম ঝটফট হয়ে যায়। মাখিয়ে রাখলে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় কিন্তু, আর খেতে কিন্তু দারুণ লাগে, কিছু লাগবে না আর এর সাথে। এই যে পেঁয়াজটাকে দেখুন কীভাবে ভেজেছি, জাস্ট নেড়ে চেড়ে হালকা একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে পেঁয়াজের, ভেজে নিলেই তৈরি হয়ে গেল। এই একটা রেসিপিতে এক থালা ভাত সাবার। এবার আর ধৈর্য ধরতে পারছি না, বেশ রাত হয়ে গেছে, খেতে বসে গেছি। সবাই খুব ভালো থাকবেন, আবার নতুন রেসিপি বা ভিডিও নিয়ে চলে আসবো।